একাধিক দাবিকে সামনে রেখে তারকেশ্বর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করল বামেরা। বিডিও অফিস চত্বরেই দলীয় কর্মীদের সাথে নিয়ে দাবির কথা তুলে ধরে তারা গর্জে ওঠেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া শান্তনু ব্যানার্জির জেলা পরিষদের সদস্য পদ খারিজের দাবি সহ কৃষকদের স্বার্থে একাধিক দাবির কথা শোনা যায় বাম নেতাদের মুখে। দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করা হয় তারকেশ্বর বিডিওকে। আজকে 5ই এপ্রিল আমরা দুটোর উদ্দেশ্য নিয়ে আমরা তারকেশ্বর বিডিও সাহেবের নিকট ডেপুটেশন দিচ্ছি। একটা হচ্ছে যে আমাদের দেশে শাসক দল বিজেপির নেতৃত্বে যেভাবে সরকার পরিচালনা হচ্ছে, গোটা দেশের সামনে আজকে বামপন্থী শক্তি হিসাবে দিল্লির রামলীলা ময়দানে ঐতিহাসিক সমাবেশ সংগঠিত হচ্ছে। সেই সমাবেশকে সংহতি জানাচ্ছি আমরা এই অবস্থান ডেপুটেশনের কর্মসূচির পক্ষ থেকে। বিডিও নিকট আমাদের প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে গত 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে পঞ্চায়েতের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে ধূলিসাৎ করেছিল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের প্রার্থী থেকে শুরু করে গ্রামস্তরের সমস্ত প্রার্থীকেই জোর জবরদস্তি করে তৃণমূল কংগ্রেস প্রার্থী পদ প্রত্যাহার করিয়েছিল। জেলা পরিষদের প্রার্থী সেই প্রার্থীকেও প্রত্যাহার করিয়েছিল। আমরা লক্ষ্য করলাম সেই জেলা পরিষদের প্রার্থী যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছেন, দুর্নীতির দায়ে তিনি আজ অভিযুক্ত, সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জেলা পরিষদের থেকে বহিষ্কার করতে হবে, বরখাস্ত করতে হবে। এই দাবির ভিত্তিতেই আজকে আমরা বিডিওর সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা সংগঠিত করছি। এছাড়াও গোটা দেশের সামনে আমাদের 14 দফা দাবি আছে। কৃষকের ফসলে লাভজনক দাম দিতে হবে, 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, বকেয়া মজুরি দিতে হবে, আবাস যোজনা যে প্রকল্প সেই প্রকল্পের যে দুর্নীতি চলছে, স্বজন পোষণ চলছে, এবং তার সঙ্গে প্রকৃত যে গরিব মানুষ সেই গরিব মানুষকে আবাস যোজনা তালিকাভুক্ত করতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতেই আমরা বিডিও সাহেবের কাছে আজকে আমরা ডেপুটেশন অবস্থান কর্মসূচি, আমরা বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা, CI2, সারা ভারত খেত মজুর ইউনিয়ন, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তারা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি সংগঠিত করছি। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার OT-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-14-7604।